আপনি কি সুন্দর ও উজ্জ্বল ত্বকের জন্য কোনো প্রাকৃতিক উপায় খুঁজছেন ভাবছেন যদি এমন কিছু থাকতো যা দিয়ে আপনি আপনার ত্বক উজ্জ্বল এবং দীপ্তিময় রাখতে পারতেন হ্যাঁ শীতে ত্বকে বাড়তে একটু যত্ন নিতে হবে ঠান্ডা শৈলে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে শীত আসলে চুল রুক্ষ হওয়ার সঙ্গে সঙ্গে হাত পা মুখও খসখসে হতে শুরু করে তাই শীতে গ্লিসারিন আপনার সঙ্গে করুন এই গ্লিসারিন দিয়ে আপনি আপনার রূপচর্চা সব কিছু করতে পারবেন সঙ্গে রাখতে হবে আরও কিছু উপাদান গ্লিসারিন সম্পর্কে বলতে গেলে কম বলা হবে আপনিও নিশ্চয়ই এর ব্যবহার সম্পর্কে কম বেশি জানেন কিন্তু অনেক সময় অনেক বেশি জানাও কম হয়ে যায় আসুন জেনে নিই শীতের ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার করবেন কিভাবে। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন গ্লিসারিন একটু চ্যাটচ্যাটে হয় তাই শুধু গ্লিসারিন লাগিয়ে অনেকে চ্যাটচ্যাটে ভাবের জন্য অস্বস্তি অনুভব করেন সেক্ষেত্রে গ্লিসারিনের সঙ্গে সামান্য জল মিশিয়ে মাকা যায় নাম্বার টু গোলাপ জল সাধারণ জলের পরিবর্তে যদি গোলাপ জল ব্যবহার করা যায় তাহলে ফল আরও ভালো হয় কারণ এতে গোলাপ জলের গুণও গ্লিসারিনের সঙ্গে যোগ হয় এই মিশ্রণ বানিয়ে রেখে দেওয়া যায় কয়েক দিন এটি যেমন তুলই নিয়ে ক্লিনজার হিসেবে ব্যবহার করা যায় তেমনি সরাসরি ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করা যায় নাম্বার থ্রি লেবুর রস গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল ও পাতি লেবুর রস মিশিয়ে স্ক্রাবার ক্লিনজার মাস্ক বানানো যায় তা খুবই উপকার করে ক্লিনজার বা স্কাবার বানানোর জন্য এই তিনটি উপকরণের সঙ্গে চিনিও মেশানো যেতে পারে নাম্বার ফোর এটাও করতে পারেন অন্য কোনো কিছু যদি না থাকে তাহলে সরাসরি গ্লিসারিন মুগ ও শরীরের ত্বকে ব্যবহার করতে পারেন এতে কোনো ক্ষতির আশঙ্কা সাধারণভাবে থাকে না কারণ গ্লিসারিন যে কোনো রকম ত্বকের জন্য উপকারী এই চারটি পদ্ধতিতে গ্লিসারিন সারা শীতকাল ধরে ব্যবহার করলে শরীরে মরা চামড়া জন্মাবে না ত্বক আর্দ্র থাকবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে কালো দাগছোপ দূর হবে ত্বক রুক্ষ হবে না এবং ফাটবে না ব্রণ মেজেতা এইসব হবে না ত্বকে আটকে থাকা ধুলো ময়লা অতিরিক্ত তেল ইত্যাদি বের করে ত্বকের স্বাস্থ্য বজায় রাখবে তাই দেরি না করে আজ থেকে গ্লিসারিন ব্যবহার করা শুরু করে দিন অন্য কোনো ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ